just wanna go, go, go to the deep end. I just wanna go. Matha amar nosto ekhon pelam takar khoni. Takay ghumai taka chumai holam bishodhoni. টাকার গরম লাগছে গরম টাকাই জীবন টাকারে 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 টাকা টাকা টাকারে 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 টাকা হে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ইটস মি নাম্বার 1 কার্লোস ওয়ান ইজ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও তো ফ্রেন্ড আজকে আমাদের আসলে বাস থেকে লাথি মেরে মানে বাসের চাকরি আমাদের গেছে তাও আমাদের ওস্তাদের জন্য তো এখন আর কি করার পরে আমার এক দূর সম্পর্কের আত্মীয়র ভাইগনের মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের নানির যে কাজিনের ছেলে তো তার থেকে একটা মাইক্রো বাস তার হাতে পায়ে ধইরা মনে করেন একদম মনে করেন গঙ্গায় গঙ্গায় পর একটা মাইক্রো বাস ভাড়া নিচ্ছি টিভিতে দেখলাম যে মাইক্রো বাসের তো ধুমসে ব্যবসা হইতেছে বাস তো বন্ধ তো কি আর করার গরিব মানুষ চলতে তো হবে তো তার থেকে কান্নাকাটি করে একটা মাইক্রো বাস ভাড়া নিচ্ছি তো আজকে মাইক্রো বাস নিয়ে আমরা ট্রিপ দিতেছি ঢাকা মাওয়া ফরিদপুর রুটে কারণ আসলে এখানে দেখলাম আসলে খুবই মানে টাকা পয়সা বেশি কারণ মানে ওইখানকার মানুষ দেখলাম ফেরিতে লাফাইয়া লুফাইয়া একদম পানির মধ্যে দিয়ে পার হইতে আছে তো মোরও খুব ইচ্ছা করতেছে ময়ূর একটু ঘুরে আসি ময়ূর একটু লাফাই লুফাই পার হইতে চাই কল্লুস তুই তো আমার ইন্ট্রোটা দিলি না খালি নিচে বক 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 করতেই আছিস আমি কি আমার পরিচয় কি দর্শকদের সাথে দিব না দেখেন ওস্তাদ আপনার পরিচয় দর্শক সবাই জানে একটা মাত্রই ডায়লগ মানুইয়া না মানু আমি হলাম মটকা বলা মকলেস ভাই তো এই থতলা মার্কার ডায়লগ আসলে মনে করেন দর্শকের শুনতে চাইতেছে না তাই ভাবলাম মনে করেন আপনার পরিচয় দিলেও বা কি না দিলেও বা থাবড়া বেটা তোর কান পট্টি গরম করে দিব বেটা কি মনে করছ দর্শকের ভালোবাসায় আমার এই ডায়লগ তৈরি হয়েছে সবাই জানে মানুইয়া না মানু আমি হলাম মটকা পোলা মকলেস ভাই তো এই ডায়লগ আমি একদিনে তৈরি করি নাই বেটা তুই কি মনে করস তুই হেল্পারের দায়িত্ব দিছি আজকে তুই এমন মনে কর এই যে তোরে হাইসের হেল্পার মানাইছি এতদিন বাসের হেল্পার ছিলি এখন যেহেতু বাসের চাকরি নাই বাস বন্ধ লকডাউনে তাই আর কিছু করার নাই তোর হাইসের মনে কর এই যে হেল্পারের দায়িত্ব হাইসের হেল্পারের দায়িত্ব দিছি যাত্রী ডাকবি আর দুমসে যাত্রী রাখবি সবাই রেখবি 800 টাকা ভাড়া এখান থেকে ঢাকা থেকে মাও 800 টাকা যাইবেন নাকি 800 টাকা এক সিট 800 দুই সিট 1600 একদম মনে কর যাত্রী ডেকে ডেকে নিবি ওস্তাদ আপনি মনে হয় ভুলে গেছেন এই গাড়িটা কিন্তু আমি আনছি তো এটা আপনি ভুলে যান না আপনি যদি ভুলে যান আমি আবার আপনাকে মনে করাই দিতে চাই এই গাড়িটা কিন্তু আমার আত্মীয় নাতির জামাই তার শ্বশুরের ভাতিজার দুলাবাই থেকে আনছি তো আপনি ভুলে যান না আমার কিন্তু দূর সম্পর্কের আত্মীয় হয় তো আপনি মনে করেন মূল্য কিন্তু এভাবে কথা কেন আপনার চাকরি যে কোনো সময় আমি নট করে নিব আরে কার্লোস তুই সব কিছু সিরিয়াস নিস কেন আমি তো তোর সাথে মজা করছিলাম তোরে কি আমি কখনো মনে কর তোর সাথে কি আমি বিয়াদুবি করতে পারি বল তোর সাথে আমি বিয়াদুবি করতে পারি তোরে কি আমার দেখলি এ মনে হয় যে তোর সাথে আমি বিয়াদুবি করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা মাফ করে দিছি কে যাব এই বৃষ্টির দিনে আরে ভিজে ভিজে যাইয়েন না আরে আমাকে গাড়িতে আয়েন 800 টাকা 800 টাকা পার সিট 800 টাকা স্পেশাল ডিসকাউন্ট সামনে কিন্তু চান্দ্রাতে কিন্তু 1600 টাকার নিচে যাবো না আরে কে যাইবেন তাড়াতাড়ি আসেন এখনই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কার্লোস দেখ শ্যামলি বাসে মানে ঘুমায় ঘুমায় গাড়ি চালায় আরে কি যে কমু এইসব বাস ড্রাইভাররা বুঝছস খালি ঘুমায় ঘুমায় গাড়ি চালায় গাড়ি চালাইতে জানে না বুঝছস এই রেল লাগাই দিছে রে আইরে উস্তাদ কি করতেছেন ইডি আপনি কেমনে গাড়ি চালান মিয়া আপনি কি আরেকজনের বদনাম করতেছেন নিজে পারেন না ড্রাইভিং আরেকজনের মিয়া বদনাম করেন আর আপনি ঘুম ঘুম এরকম জিম জিম দিয়ে গাড়ি চালাইতেছেন কেন ঠিক করে গাড়ি চালান আপনার লগে থাকলে আমার তো সারা জীবন মোর পরান্ডা এবং মোর জান্ডা কিন্তু হাতে নিয়ে একদম মনে করেন টুন টুনির হাতে নিয়ে একদম থাকতে হয় যে এই মনে হয় জান্ডা গেল এই মনে হয় জান্ডা বাইরেই গেল মনে করেন সবসময় আমি আতঙ্কে ভয়ে থাকি মিয়া আসলে কার্লোস গতকাল সারারাত মনে কর জুয়া খেলছি তো মনে কর সারারাত ঘুমাই নাই তাই একটু ঘুম ঘুম আসতে আসে বুঝছস এই কোন সময় যদি ঘুমাই টুমাই যাইছি একটু ডাক দিস বুঝছস হাই হাই কি কয় আমি আপনার লগে যাবো না আমি তাই ডেটা চলে যাবো আমি আমার টাকার দোকান নেমে এখনই আমার গ্রামে চলে যাইতেছি আমি গ্রামে যাই দরকারে খেতি কামারি করে খামু আমি ধান খেতে যাই ধান চাষ করবো হাল চাষ করবো দরকারে গরুর গোবর মানুষের বাড়ি বাড়ি যেয়ে গরুর গোবর পরিষ্কার করে দেবো গরুর গোবর বিক্রি করে আমার সংসার চালামু তাও আমি আপনার লগে যাবো না আমার ধান অনেক বড় আপনি আমার নামায় দেন দূর বেটা কি সব কইতাছস গরুর গোবর বিক্রি করবি বেটা এত দামি চাকরি করস বেটা আমার লগে হাইসের হেল্পার আমার হেল্পার মকলেস ভাইয়ের হেল্পার আর বেটা তুই কি সব ছোটখাটো চাকরির কথা কস বেটা আমার মান সম্মানই থাকো না ও টোলালা ভাই আমার বাসাও আমি যামু না এর লগে আমারে কো জোর করে নিয়ে যাইতেছে টোলালা ভাই আমারে রাইকা দাও টোলালা ভাই ওই কলুস চুপ থাক কি করতাছস বেটা মান সম্মান রাখবি না বেটা চুপ থাক মক্কলের কাটা মক্কেল আমি কি আর এইট করতে পারবো ওস্তাদ শোন কার্লোস তোকে আমি কথা বলি
তোর যে এই যে ওস্তাদ মানে আমি হেল্পার মকলেস বাই দ্য মোটকা পোলা, আমি যদি ঘুমায়ও যাই মনে কর মোর দ্য ট্রেনিং আর মোর যা মনে কর ড্রাইভিং স্কিল, মনে কর মোর হাত ঘুমের মধ্যে এক একাই ড্রাইভিং করবে, মনে কর মোর যদি 2 বছরও ঘুমাই থাকি দেখবি কি তুই বেটা লন্ডন চলে গেছিস, তো সেফলি সেফলি কোনো টেনশন করবি না বেটা, মোর ড্রাইভিং হলো ওয়ার্ল্ড ক্লাস ড্রাইভিং বেটা। এই যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস যে হয়েছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কেমনে হয়েছে আমার থেকে ড্রাইভিং শিখা ওরা হয়েছে বেটা, ও গো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ড্রাইভিংও তো আমি শিখাইছি বেটা, রকরে আমি নিজে পার্সোনালিভাবে ড্রাইভিং শিখাইছি। আমি যদি 10 বছরও ঘুমাই থাকি তাও বেটা আমার ড্রাইভিং এ মনে করে একটা অ্যাক্সিডেন্ট কি একটা তোর কিচ্ছু হইব না বেটা, তুই কি মনে করস বেটা আমার হলো স্পেশাল হাই বিহেভি বিহেভি স্কিল। ওস্তাদ একটু ধীরে সুস্থে চালান ওস্তাদ, আরে আস্তে আস্তে আস্তে, আরে মামে গাড়ি গাড়ি ওস্তাদ, আরে আস্তে আস্তে আস্তে, আরে লাগে নিচে রে, আরে আস্তে ওস্তাদ, এত জোরে নাই ওস্তাদ, এখনো সময় আছে, আপনি আমারে দেন, আপনি আমারে দেন, আমি চালাইতেছি, আপনি কাজ করেন, আপনি পিছে যাইয়া না একদম সরিষা তেল দিয়ে মনে করেন নাকি একদম তেল মেল দিয়ে একদম নাক ডেকে ঘুমান, মুই আসলে একদম মনে করেন ঠান্ডা মাথায় গাড়ি চালাইতেছি, আপনি যে ঘুমান বুঝছেন, আপনার এত টেনশন নিতে হবে না। দেখ কাল্লুস তোকে আমি আবারও বলছি আমি যদি মনে কর 1 সপ্তাহ ঘুমাই থাকি তাও আমার হাতে যতক্ষণ আমার হাত স্টিয়ারিংয়ে আছে ততক্ষণ মনে করে এক বিন্দু আমার গাড়িরও কিচ্ছু হবে না তোরও কিচ্ছু হবে না বেটা। তোরে তো আমি বললাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস যে মুভি, ওই মুভির বেটা রকরে কে গাড়ি চালানো শিখাইছে, এই আমি গাড়ি চালানো শিখাইছি বেটা, তুই বেটা আমার নিয়ে ভয় পাস বেটা, আমি চোখ বন্ধ কইটা যদি থাকি তাও গাড়ি মনে কর যতই আঁকা বাঁকা সাপের মতো রাস্তা হোক তাও দেখবি বেটা গাড়ি একদম মনে করি 100তে চললেও কিচ্ছু হবে না গাড়ি, এক একা আমার মনে কর রক্তই মনে কর ডিএনএ তে ড্রাইভিং স্কিল মনে কর ভরপুর। সত্যি তো ওস্তাদ আমাকে কিচ্ছু হইব না তো ওস্তাদ, মনে করেন মানে আমরা বাইসা তো থাকবো, আপনি যে গাড়ি চালাইতেছেন আমি কি ঠিক মতো আমার বাড়ি যাইয়া কি ইটটা পর্যন্ত করতে পারবো? আরে চিল চিল আমি থাকতে এত টেনশন করস কেন, আমি থাকতে কোনো টেনশনই নেই একদম চিল পিল, তুই একটা কাজ কর তুই নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই যা মনে কর কোনো টেনশন নাই, ঘুম থেকে ওইটা দেখবি কি তোর আমি বাড়ি দিয়ে আইছি, একদম কোনো টেনশন করবি না, আমি ড্রাইভার মকলেস ভাই দ্য মোটকা বলা থাকতে আবার টেনশন আছে সবসময় তো বলি মানো ইয়া না মানো আমি হলাম মোটকা পোলা মকলেস ভাই। সেটা তো আমি জানি ওস্তাদ বুঝছেন, মানো ইয়ে না মানো আপনি হলেন মোটকা পোলা, এটা তো আমি মনে করেন শুনতে শুনতে মোর কানটা মনে করেন এই পাশ দিয়ে আর গর্ত হয়ে গেছে, আর কয়দিন শুনলে মনে করেন আমার ওই কান এই পাশ থেকে ওই গর্তই ওই পাশ দিয়ে আরেকটা কান বেরিয়ে যাবো, তার সমস্যা নেই সেটা বিষয় না। তো ফ্রেন্ড আমরা চলে এসেছি অবশেষে মাওয়া ঘাটে, তো দেখতে পাচ্ছেন বাম পাশে আসলে লঞ্চ টার্মিনাল, কিন্তু লঞ্চ আসলে একদমই বন্ধ, তো বন্ধ থাকার কারণে আসলে সম্পূর্ণ ভিড় এখন ফেরিতে, তো আমরা এখন চলা সোজা একদম চলে যাব 2 নম্বর ঘাটে। 2 নম্বর ঘাটে অলরেডি আমি সেটিং ফিটিং করে রেখেছি, সেটিং ফিটিং বলতে আমি বুঝাচ্ছি মানে আমার একদম মনে করেন টাকা পয়সা দিয়ে একদম ঘাট একদম মনে করেন সেটিং ফিটিং করে রেখেছি, তো আমরা ফার্স্টে যাচ্ছি 3 নম্বর ঘাটে যাব, তো 3 নম্বর ঘাটে যেয়ে দেখবো যে আসলে সেখানে আসলে কোনো ভিড় আছে কিনা, যদি ভিড় থাকে তাহলে তো আসলে মনে করেন অন্য ঘাটে যেতে হবে, তো দেখা যাক ওই ঘাটে কোনো ভিড় থাকে কিনা। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একটা ট্রাক আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আর ট্রাক তারাও তারা আগে আমরা উঠবো তোমার আমরা উঠতে দিব না। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু অলরেডি ফেরি রয়েছে, দুইটি ফেরি দেখা যাচ্ছে, তো চিন্তা নেই দুইটি ফেরি যেহেতু আছে আমাদের কোনো টেনশন হবে না, একদম নির্ভয়ে আমরা ফেরিতে উঠতে পারবো ইনশাল্লাহ। তো কিন্তু ফ্রেন্ড আরে ওস্তাদ আবার কেমনে চালাচ্ছেন একটু সুন্দর করে চালান, আরে ওস্তাদ এ ফেরিটি পুরো ফুল হয়ে গেছে কিচ্ছু করার নাই ওস্তাদ, গাড়ি ঘোরান ফেরি ফুল একদম ফুল হয়ে গেছে। কল্লুস তুই তো কইছিলি তোর দুঃসম্পর্কের আত্মীয় একদম ঘাটে নাকি আমাদের লিগা ফেরি রেডি করে রাখছে। আরে ওস্তাদ ঘাটের তো ফেরি তো ঠিকই সেট করে রাখছিল, কিন্তু ফেরিতে তো দেখেন কি পরিমাণ মানুষ উঠছে, মানে ফেরিতে তো গাড়ি উঠতে পারে না, তো আপনি জানেন ওস্তাদ একটু ধীরে সুস্থে চালান ওস্তাদ, আর মনে করেন এত রিক্স নিয়ে চালাই না, একদম সাবধানে ধীরে সুস্থে, এমনিতে আকাশে বৃষ্টি মেঘ মনে করেন ঝড় বৃষ্টি হয়েছে এমনিতেই মনে করেন রিক্স, এই কারণে কইতেছি একদম ধীরে সুস্থে চালান। আরে ওস্তাদ ঠিক করে টার্নিং নেন আস্তে 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 আস্তে, এত ধীরে সুস্থে না এত তাড়া নেই, মুই বাড়ি যেতে চাই কিন্তু একদম এখনই উপরে যেতে চাই না, আস্তে ধীরে সুস্থে ধীরে সুস্থে। আই কার্লোস এত মাথা ব্যথা করিস না তো বেটা, চিল পিল একদম চিল একদম চিল, দেখ কত সুন্দর করে আমি গাড়িটা ফেরিতে নিচ্ছি, দাঁড়া দাঁড়া একদম নিয়ে যাব, এই যে গাড়ি পড়ে গেছে। আরে
কালুস আমি সাদা জানি না আমারে ধর আমি পইড়া গেলাম কালুস আরে দূর মিয়া নিজে বাসলে না পরে আপনারে বাজাবো আপনারে কইছিলাম আমারে দেন আপনারে দেন আপনি না চোখ বন্ধ করে স্টিয়ারিং চালাইলো লন্ডন পৌঁছাই যান যান লন্ডন যান এখন একদম সিধা উপরে লাগে পাশে চলে যাবেন আপনি আপনারে বারবার কইছি যে আপনি একদম আমারে দেন আমারে দেন আপনি আমার কথাই শুনেন নাই এখন দেখেন লন্ডন না আপনি একদম উপরে চলে যাবেন উপরে উপরে আমি তো সাঁতার জানি আমি গেলাম আপনি থাকেন কালুস 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 আমারে তুই যাইস না কালুস তুই আমার ভাই তুই আমার জান তুই আমার জানের টুকরা করিস যে টুকরা ময়নার টুকরা একদম পাখি গুগু সব কিছু তুই আমার ছেড়ে ভাবে যাইস না কালুস যাইস না যাইস না 2 hours later তো ফ্রেন্ড অবশেষে আমরা আসলে বেঁচে গেছি আপনারা হয়তো ভাবতেছেন কেমনে বাসলাম মানে আমার ওস্তাদের এরকম ফালতু থার্ড ক্লাস মার্কার ড্রাইভিং এর পর আমরা আসলে কেমনে বাইসা গেলাম তো আসলে যেটা হইছে আমাদের যে ফেরি ছিল ফেরির পাশেই একটা মানে সাথে সাথে কোস্টগার্ড থেকে একদম মনে করেন ফেরির ফায়ার সার্ভিসের যে বড় বড় যেইগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি দ্রুত চলে আসে আসলে আমাদের উদ্ধার করে আসলে আমরা এই উপরে চলে আসি তো উদ্ধার করতে করতে একদম মনে করেন রাত পার হয়ে সকাল হয়ে গেছে তো মনে করেন আমি এখন মনে করেন নিজে ড্রাইভিং করতেছি ওস্তাদের থেকে মনে করেন আমি আর ওস্তাদের উপর বিশ্বাস করি না তো ওস্তাদের মনে করেন ড্রাইভিংয়ে আমি আর দিতাছি না আমি তোরে চালাইতে দিতেছি ঠিক আছে তারপরেও তোর যদি মনে হয় তুই চালাইতে না চাইতেছোস মনে কর আমি চালাইতে তাইলে কিন্তু সমস্যা নাই তখন আসলে বুঝছিস মনে কর একটু ঘুম ঘুম ছিল তো তাই ভুলে মনে কর আসলে ব্রেকের জায়গায় অ্যাক্সেলারেটরটা পাড়া দিয়ে দিয়েছিলাম মানে যখন আমি রিভার্স গিয়ারে আমি খেয়াল করি নাই ফ্রেন্ড যে আসলে রিভার্স গিয়ারে আছে তো আসলে ভুলে ওই অ্যাক্সেলারেটর পাড়া দিয়েতে গাড়িটা মনে করেন আরও পিছনে চলে যায় তখন তো আপনারা জানেনই কী হয়ে গেছে তো আসলে মনে করেন এরকম ছোটোখাটো ভুল হইতেই পারে স্বাভাবিক ওস্তাদ আপনার এখনো মনে হইতেছে এরা ছোটোখাটো ভুল আটটু হইলে উপরে চলে যেতাম উপরে মানে বুঝেন এরা সেই উপরে না যে পাঁচতলা দশতলা একদম উপরে চলে যেতাম তিট্টু লেগেছে আল্লাহর রহমতে আমরা বাইচে গেছি এটাই তো মনে করেন হাজার হাজার শুক্রিয়া হাজার হাজার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত যে আপনার ড্রাইভিংয়ে আমার তো সবসময় পরানটা একদম হাতের কলিজার উপরে থাকে যে কোন সময় গেলাম আরে তুই এত টেনশন করিস কেন বুঝতে পারছি তোকে আমি আসলে নতুন করে আবারও সব কিছু শেখাবো নি মানে ড্রাইভিং মনে করে এইসব এই ধরনের এক্সপিরিয়েন্সে কীভাবে ট্যাকেল করতে হয় একদম মনে কর ধৈর্যরা হয় না ভয় পাওয়া যাবে না এইসব যখন এই ধরনের অ্যাক্সিডেন্ট বা এই ধরনের আসলে কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তখন নিজেদেরকে খুবই শান্ত সিষ্ট রাখতে হবে ও আচ্ছা আচ্ছা এই কথা কিন্তু যখন যে গাড়িটা পড়ে গেছিল কেডা চিল্লাই চিল্লাই কানতে ছিল কাইলুস তুই আমার ছোনে বাকি মাইনে বাকি আমার বাসা বাসা ও আমার জান গুগু তুই আমার কলেজের টুকটা আমার বাসা বাসা কেড়ে এগুলো কেডা কইছিল এগুলো কেডা কইছিল এগুলো কি আমি কইছিলাম নাকি আপনি কইছিলেন আসলে তখন আমি তোকে টেস্ট করছিলাম যে আসলে তুই আমাকে বাঁচাইস কিনা মানে আমি তোকে একটু টেস্ট করছিলাম পরীক্ষা করছিলাম যে তুই আমাকে সত্যিকারে বাঁচাবি নাকি মানে আমাকে তখন একা রেখে চলে যাবে এটা আমি তোকে একটু পরীক্ষা করছিলাম হইছে হইছে বুঝছি আপনার পরীক্ষার খেতায় আগুন আপনি যে মানে কি ধরেন ড্রাইভিং জানেন আর আপনার যে কি পরিস্থিতিতে আপনি যে বড় চাপাবাজিগুলো আমার মারছেন আপনি যে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস রক এইগুলার গাড়ি চালানো শিখাইছেন এই জায়গায় যদি আপনি গাড়ি চালানো শিখাইতেন তাহলে ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস নিশ্চিত ফলপ খাইতো ফলপের উপর ফলপ খাইতো ড্রাইভিং একটু আমার কাছে শেখেন দেখেন কত সুন্দর ড্রাইভিং করতেছি কোনো টেনশন আছে একদম মনে করেন নিরিবিলি কত সুন্দর আরে লাগিয়ে দিছি রে আরে কি হয়ে গেল আরে পিছন থেকে গ্রিন লাইন লাগাই দিছি ওস্তাদ কি হলো এটা কি আর হবে নিজেকে অনেক বিদ্যাশীল মনে করতেছিলি কি হলো কাল্লুস তুই এটা কেমনে লাগাই দিলি দেখ একজন হুন্ডালা পড়ে আছে তুই এটা কি করলি কাল্লুস আমি তো এত থার্ড ক্লাস ভাবে অ্যাক্সিডেন্ট কোনোদিনও করিনি আর যাই করি না আসলে ওস্তাদ এটা কিন্তু মোর দোষ ছিল না ওইখানে আসলে বুঝলাম না যে রাস্তাটা এরকম ইনকমপ্লিটভাবে এখানে কেমনে যে আমি আজকেই আমি বিষয়টা দেখবো আমি আজকেই দেই যে কোর্টে যাবো কোর্টে যে ও গ্রিন লাইন দাঁড়াও ভাই তুমি কিন্তু পিছন দিয়ে আমার ইচ্ছা লাগাই দিছো তোমার কিন্তু আমি কিছু কই নাই যাও আসতে দিয়ে যাও দেখেন খুলনার গ্রিন লাইন কি টানা টানতেছে ফ্রেন্ড মানে এটা হলো ঢাকা গোপালগঞ্জ খুলনার গ্রিন লাইন একদম কষা টানা টানে তো মনে করেন এর সাথে এখন রেস করে পারবো না তো মনে করেন মই আসলে ধীরে সুস্থে যাই মই তো এনে জাস্ট ফরিদপুর পর্যন্ত ট্রিপ দিতেছি কারণ ঢাকা মহা ফরিদপুর এখন সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যাচ্ছে দূরে কোথাও গেলে তেল লাগে কিন্তু এখানে আসলে তেল লাগে না এখানে খালি একদম মায়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে খালি ধুমছে ধুমতানা ড্যান্স মানে ধুমতানা গাড়ি চালাও আর খালি টাকা ইনকাম করো তো মনে করেন আমরা একদম সুস্থ সবলভাবে এবং আমার স্পেশাল ড্রাইভিং দিয়ে মনে করেন আমরা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি এবং আরেকটু পরে আমাদের যে ভাঙা গোল চত্বর সেটা এনে আমরা চলে আসবো এবং সেটি হচ্ছে আমাদের গন্তব্যস্থল সেখানে আমাদের যাত্রীদের নামিয়ে দিব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ভাঙ্গা গোল চত্বরে চলে এসেছি কত বড় ভাঙ্গা গোল চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে সোজা যাচ্ছে হলো খুলনা গোপালগঞ্জ মানে বাগেরহাট যারা যাবেন সেখান থেকে সোজা যাবেন এবং আমরা যেহেতু নিচে চলে আসবো ফরিদপুরের দিকে যাব তো আমরা নিচে নেমে এসেছি তো ফ্রেন্ড
ঈদ যাত্রায় কিন্তু আজকের এপিসোডটি এই পর্যন্তই ছিল আপনারা, এবং নেক্সট ঈদ যাত্রার জন্য, মানে ঈদ যাত্রা এখনো শেষ হয়নি, আমাদের তো ঈদের আগে কয়েকদিন আরও ট্রিপ মারতে হবে। তো ট্রিপ আর ঈদের আগে কোথায় কোথায় যাব, নেক্সট যাব উত্তরবঙ্গে, তো উত্তরবঙ্গে কোথায় যাব, তো উত্তরবঙ্গের ট্রিপ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার্লোস এইমাত্র বসে ফোন দিছে, খুলনার একটা ট্রিপ আছে, কালকে খুলনার ট্রিপ মারতে হইব। আচ্ছা আচ্ছা, তাহলে তো কালকে খুলনা আসছি। তো ফ্রেন্ড, খুলনার পরে কিন্তু এখনো অনেক সময় আছে, কমেন্ট করে ফেলুন আপনার জেলাটি, অবশ্যই কিন্তু আমরা আসব। তো ফ্রেন্ড, আজকের এপিসোডটি এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং আজকের অনেকটা ভিডিওটি এবং করা হয়েছে মেইন উদ্দেশ্য হচ্ছে, গতকালকে আমাদের দেশে একটি সেম ঘটনা ঘটেছে, একটি মাইক্রোবাস, নোয়া একটি মাইক্রোবাস, যেটি আসলে নদীতে পড়ে গিয়েছে ঝড়ের মধ্যে, মানে ঝড়ের কারণে নদীতে প্ল্যান্টনের তার ছিঁড়ে যায়, ফেরির যে প্ল্যান্টন ছিল সেটি তার ছিঁড়ে যায় এবং মাইক্রোবাসটি সেখানেই মানে পানিতে তলিয়ে যায়। এবং অনেকে অনেক কথা বলছে যে মাইক্রোবাসে 5-6 জন যাত্রী ছিল, অনেকে বলছে না শুধু ড্রাইভার ছিল, কিন্তু মাইক্রোবাসটি যখন উপরে তোলা হয় তখন সেটি খালি ছিল, তার মধ্যে কেউই ছিল না। তো আসলে এখনও বলা যাচ্ছে না যে আসলে আনুমানিক কতজন যাত্রী সেখানে ছিল, বা আজও কি যাত্রী ছিল না, অথবা ড্রাইভারও শুধু ড্রাইভারও থাকতে পারে। তো যেই থাকুক জানি না, আশা করি না থাকলেই ভালো হবে, কারণ যদি 5 জন যাত্রী থেকে থাকে তাহলে আশা করা যায় তারা হয়তো বেঁচে নেই, যেহেতু তাদের লাশ পর্যন্ত এখনও পাওয়া যায়নি। তো আশা করি যত কম থাকবে ততই ভালো, বা কেউ যদি না থাকে, শুধু মাইক্রোবাসটিও যদি পড়ে যেয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। তো তোমরা সবাই দোয়া করবে, এবং সবার জন্য একটা মেসেজের জন্য এই ভিডিওটি করেছি, সেটি হচ্ছে এই ঈদ যাত্রা যেন কারোর জন্যেই, মানে ঈদ সময় যেন আমাদের জন্য সুখ বয়ে নিয়ে আসে, আর এই ঈদ যেন কখনোই দুঃখ বয়ে না নিয়ে আসে। তার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। টিভি ছাড়লেই দেখা যাচ্ছে কীভাবে মানুষ গ্রামে যাচ্ছে, মানুষ একবারও ভাবছে না যে এইভাবে যে যাচ্ছি, আজ যদি আমার কিছু হয়ে যায় বা আমি যদি মারা যাই তাহলে কী হবে, ফিউচারটা কী হবে। আমি জানি, আমি সাপোর্ট করছি তোমাদের যাদের গ্রামের প্রতি ইমোশন, আমি নিজে ব্যক্তিগতভাবে গ্রামকে খুবই পছন্দ করি, গ্রামের ঈদের মজা সেটি শহরে কোনোদিনও পাওয়া যাবে না। কিন্তু সব কিছু পরিস্থিতি বিবেচনা করতে হবে, বিবেচনা করে কাজ করতে হবে। আমাদের আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে কেন, ব্রেইন দিয়েছে কেন, আমাদেরকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, সেটি যদি আমরা ইউজ না করি তাহলে তো হবে না। আমাদের বুঝতে হবে এখন করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একটা ঈদ গ্রামে না করলে কি হবে, আমরা তো মারা যাব না, কিন্তু এই যে আমরা যাচ্ছি একবারও কি ভেবে দেখছি যে এই ধরনের রিস্ক নিয়ে আমরা যাওয়ার ফলে আমরা মারা পর্যন্ত, অনেকে মারা যাচ্ছে প্রতিটা ঈদে, কত কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এরকম অ্যাক্সিডেন্টে, আর অসংখ্য মানুষ তো মানে এখন পর্যন্ত সব তো নিউজে আসে না। তো সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা সব কিছু এই ঈদটা যদি গ্রামে না করা যায় তাহলে সবচেয়ে ভালো হয় ঢাকাতেই করো, যে যেখানে আছো সে সেখানে ঈদ করো, এবং সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দোয়া প্রার্থনা করো। এই রমজান মাসে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া শুনবে, করোনা ভাইরাস শীঘ্রই হয়তো সে একদম আমাদের করোনা ভাইরাস থেকে প্রোটেকশন করে রাখবে। তাই সবাই যেখানে আছো, যে যেখানে আছো সেখানেই সুস্থ থাকো, ভালো থাকো। তো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।